হ্যালো বন্ধুরা, আজ আমরা জানতে চলেছি দুনিয়ার কিছু আজব প্রাণী সম্বন্ধে, যেগুলির অধিকাংশই বিবর্তনের মাধ্যমে নিজেদের রূপ পরিবর্তন করেছে শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এমন আজব প্রকৃতির প্রজাপতি, অদ্ভুত ব্যাং, গাছের ডালানি, কীট প্রভৃতি সম্বন্ধে জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই পতঙ্গটি দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। আপনার চোখ দেখছে এটি একটি গাছের পাতা, আর মস্তিষ্ক বলছে এটি একটি পতঙ্গ। এই পতঙ্গের অনেক শত্রু, তাই তাকে বেঁচে থাকতে হলে গাছের সবুজ পাতার সঙ্গে মিশে থাকতে হয়। এই পতঙ্গ কয়েক ঘন্টা পর্যন্ত পাতার মতো স্থির অবস্থায় থাকতে পারে, কোনো রকম নড়াচড়া ছাড়াই। যদি এটি নড়াচড়া করে তবে মনে হয় যেন গাছের পাতায় বাতাসে নড়ছে, ফলে শত্রুরা তাকে আক্রমণ করতে পারে না। এই পতঙ্গগুলি এক থেকে দেড় মাস পরে ডিম পাড়তে শুরু করে। ভিয়েতনামের জঙ্গলে দেখতে পাওয়া যায় এমন ব্যাং হয়তো আপনি কখনও দেখেননি। শৈবালের মতো দেখতে এরকম ব্যাংটি যদি সবুজ ঝোপ বা শ্যাওলার মধ্যে অবস্থান করে, তাহলে তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। এরকম অদ্ভুত ব্যাং আমি আজ পর্যন্ত দেখিনি। এর দাম 20,000 টাকা পর্যন্ত হতে পারে। এই ধরনের ব্যাং প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখতে পাওয়া যায়। এই ব্যাং সম্বন্ধে একটি মজার তথ্য হলো যে, যখন তাদের প্রধান শত্রু সাপ সহ অন্যান্য প্রাণীরা আক্রমণ করে, তখন তারা পেট ফুলিয়ে বলের মতো আকৃতি ধারণ করে মরে যাওয়া প্রাণীর ন্যায় আচরণ করে, যার ফলে তারা শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পেয়ে যায়। এই দুনিয়ায় যদি কোনো প্রাণীকে খুঁজতে সবচেয়ে বেশি কষ্ট করতে হয়, তবে তার নাম হলো পিগমি সিহর্স। অস্ট্রেলিয়ার সমুদ্রে এই প্রকার জীব দেখতে পাওয়া যায়। এই সি হর্স সমুদ্রের সিফেনের সঙ্গে মিশে অবস্থান করে, মনে হয় যেন সি হর্স সিফেনেরই অংশ। অরেঞ্জ সি হর্স অরেঞ্জ সিফেনের সঙ্গে অবস্থান করে, আর পার্পেল কালারের সি হর্স পার্পেল সিফেনের মধ্যে অবস্থান করে। সি হর্স তাদের দেহের বর্ণ পরিবর্তন করতে পারে কি না তা জানার জন্য বিজ্ঞানীরা একটি অরেঞ্জ কালারের শিশু সি হর্সকে পার্পেল কালারের সিফেনের সঙ্গে রেখে দেয়, এবং দেখা যায় যে অরেঞ্জ শিশু সি হর্স তার গাত্রবর্ণ পরিবর্তন করে পার্পেল কালারে পরিণত হয়েছে এবং পার্পেল সিফেনের মধ্যেই অবস্থান করে রয়েছে। যদি শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের সঙ্গে একেবারে মিশে অবস্থান করতে হয়, তাহলে এই মসিলিপটেল গেকোয়ের মতো কোনো প্রাণী হয়তো অবস্থান করতে পারবে না। এই গেকোর গায়ের রঙ একেবারে গাছের গুড়ির মতো হয়, এই জন্য তার শত্রুরা তাকে গাছের অংশ ভেবে শিকার করে না। এর চোখের পাতা থাকে না, তাই মুখ দিয়ে তাকে বারবার তার চোখকে ভেজাতে হয়। শত্রুদের ভয়ে এই প্রাণীটি দিনের বেলাতে গাছের গুড়ির সঙ্গে মিশে অবস্থান করে, আর রাত্রে শিকার করতে বের হয় এবং মাকড়সা সহ ছোট ছোট কীটপতঙ্গ শিকার করে। সাপ এবং ঈগলের থেকে রক্ষা পাওয়ার জন্য এই গেকো জীবনের অধিকাংশ সময় এই গাছের গুড়ির মধ্যেই অবস্থান করে। গাছের ডালের মতো এই পতঙ্গটি দেখতে খুবই অদ্ভুত। এর আকৃতি গাছের ক্ষুদ্র ডালের মতো হওয়ায় শিকারী প্রাণী একে সহজে শিকার করতে পারে না। 12 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা এই পতঙ্গটিকে বিশ্বের সবচেয়ে বড় পতঙ্গ হিসেবে গণ্য করা হয়। গাছের ডাল বা পাতা বাতাসে যেদিকে যায়, এই পতঙ্গটি সেদিকেই মুভমেন্ট করে যাতে কেউ তার অবস্থান বুঝতে না পারে। এর কিছু প্রজাতিতে পাখনাও থাকে। দক্ষিণ পূর্ব এশিয়াতে এই অর্কিড মেন্টিস দেখতে পাওয়া যায়। সৃষ্টিকর্তার এমন সৃষ্টি দেখে আমাদের অবাক হতেই হয়। এই অর্কিড দেখতে ফুলের মতো, এবং এর অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটি যে ফুলের মধ্যে অবস্থান করে সেই ফুলের বর্ণ ধারণ করতে পারে, তাই সহজে এই পতঙ্গকে চিনতে পারা যায় না। বিশ্বের সবচেয়ে সুন্দর জীবের মধ্যে প্রজাপতি অন্যতম। এর সুন্দরতার জন্য আমরা সহজেই এর প্রতি আকর্ষিত হয়ে পড়ি, কিন্তু এই ওকলি বাটারফ্লাই শিকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য বিবর্তনের মাধ্যমে এরূপ আকৃতি ধারণ করেছে, একেবারে গাছের পাতার মতো। যখন এর পাখনা বন্ধ অবস্থায় থাকে, তখন সহজে কেউ বলতে পারবে না এটা পাতা না প্রজাপতি। এর আসল রং ওড়ার সময় দেখা যায়। ভিডিওটি আজ এই পর্যন্তই। কোন প্রাণীটি আপনার ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই ইন্টারেস্টিং তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।